মা অনেক কষ্ট সহ্য করতে পারে না, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না রে যুবক। মুসলমান অনেক সময় গর্ভবতী মহিলাদেরকে দেখবেন সকলে একসঙ্গে খানা খাওয়ার টেবিলে বসে, একসঙ্গে বসার পর হঠাৎ ওই মহিলাটা উঠে তারপরে চলে যায়, কারো সঙ্গে কোনো কথা বলে না। তার শ্বশুর বলতেছেন, বৌমা তুমি কেন খানার টেবিল থেকে উঠে চলে গেলা, তুমি যদি না খাও তাহলে তো বাচ্চার রিস্ক, বাচ্চার জন্য ক্ষতি হয়ে যাবে, বলে কি বলে না। এইভাবে শ্বশুর তাকে গালিগালাজ করে, ও বৌমা একটু মন চাইবে না, তারপরেও জোরে খাও, জোর করে খাও। তার শাশুড়ি বলে, বৌমা তুমি দুপুরেও খাও না, রাত্রেও খাও না, বাচ্চার কি হবে, বাচ্চাকে বাঁচাইতে হলে তো তোমাকে বাঁচাইতে হবে, তোমার সুস্থ থাকা লাগবে। তারপরও দেখবেন ওই মহিলা কিচ্ছু বলে না, কারো সঙ্গে কোনো কথা না বলে হাতটা ধুইয়া তারপরে কোনো মতে হাটিয়াটি পা করে বাসায়, হাটিয়াটি পা করে রুমের ভিতরে চলে যায়। মানুষের যখন বেশি পীড়াপীড়ি থাকে, জানতে চাওয়ার ইচ্ছা থাকে, তখন ওই মহিলা বলে, ও আম্মা আমার আজকে ভালো লাগে না, খাবারের চাহিদা নাই, এই জন্য আমি খাচ্ছি না। এতটুকুন কথা বলে মহিলা রুমের ভিতরে যাইয়া দরজাটা নক করে দেয়, কুরবালিশটা নিয়া একবার এদিকে গলা কাটা মুরগির মতো ছটপট করে, আবার এদিকে গলা কাটা মুরগির মতো ছটপট করে, কারণ ঐতিহাসিক চারটা লাত্তির ভিতরে এই একটা লাত্তি সাত মাস এক দিনের দিন দেয়। ও মুসলমান, নয় মাসের সময় যখন হয় আবার আরেকটা সন্তান লাত্তি মারে রে যুব, কোন মার মনে কষ্ট দেও, ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি কি একটু চিন্তা করে দেখেছো? জীবনে যদি এই বিষয়গুলা ভাবতি, জীবনে মা বাবার মনে কষ্ট দিতি না। তোর বন্ধুর মনে যদি কেউ কষ্ট দেয় তোর অন্তরে লাগে রে যুব, অথচ তোর গর্ভধারিণী মার অন্তরে দৈনিক তুই কষ্ট দেস, তোর মার কলিজাটা খান খান হয়ে যায়। ও মুসলমান, সময় বিদ্রাশ্রম গুলা তালাশ করেন, যদি জিজ্ঞেস করেন চাচা আপনার ছেলে কি করে, সে বলবে আমার ছেলে দুইটা কোম্পানির ম্যানেজার, সে বলবে আমার ছেলে বাইরে পড়াশোনা করাইছি, আমি ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া মানুষের বাড়িতে কাজ করে তারপরে আমার সন্তানকে উঁচু শিক্ষায় শিক্ষিত করেছি, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আফসোস করে বলবে কত কষ্ট করে বুক ভরা আশা নিয়ে আমার সন্তানকে মানুষ করেছি। ও মাওলানা সাহেব, আজকে আমার সন্তান এসি রুমের ভিতরে ঘুমায়, আর অথচ আমি বাবার মুখে দুইটা ভাত পর্যন্ত জোটে না। ও মুসলমান, এই মাত্র এক মাস আগে ইউটিউবের ভিতরে একটা খবর, বাবা রিক্সা চালক, ও মুসলমান ছেলে ডিসি, বন্ধুদের সমস্ত যত ডিসি আছে তারা আবার একটা বন্ধু ফ্রেন্ডশিপ ফ্রেন্ড গ্রুপ সার্কেল আছে, তারা একবার চায়ের স্টলে বসে আড্ডা আড্ডা দিতেছে আর চা খাইতেছে, হঠাৎ পিছন থেকে দারোয়ান বলতেছে, ও ডিসি সাহেব আপনার বাবা আসছে, আপনাকে একটু বলছে দেখা করার জন্য পারমিশন আছে কিনা। ডিসি সাহেব তার বাবাকে ওই যে রিক্সা চালায়, রিক্সা চালানো অবস্থায় দেখছেন দেখা। ডিসি সাহেব এখন তাদের সঙ্গের যেই সমস্ত বন্ধু বান্ধবরা আছে তারা বলে, আপনার বাবা নাকি এই রিক্সাওয়ালা তিরস্কার করা আরম্ভ করে দিল। ডিসি সাহেব এবার মানিকজ্যোতির দিকে তাকাইয়া তার বন্ধুদেরকে বলতেছেন, আরে না উনি আমার বাবা না, উনি আমাকে বাবা দাবি করে, উনি আমাদের এলাকার মানুষ পাগলা টাইপের, এই জন্য এখানে আসছে আমার থেকে দশটা টাকা নেওয়ার জন্য, মূলত উনি আমার বাবা না। ও মুসলমান, যেই শিক্ষার কারণে, যেই আপার শিক্ষিত হওয়ার কারণে জন্মদাতা বাবাকে পরিচয় দিতে তোমার বিবেকে ধাক্কা লাগে, আমিও তো তোমাকে মানুষ বলতে আমার বিবেকে ধাক্কা লাগে কি লাগে না। এই জন্য মুসলমান ইনকাম কম হোক।
হালাল পন্থায় হোক হারাম পন্থায় যদি আপনার সন্তানকে পরিচালিত করেন, বার্ধক্যতায় যখন চলে যান আপনার সন্তান যদি আপনার খোঁজ খবর না নেয়, এর জন্য আপনার সন্তান যেমন দায়ী তার চাইতে বেশি দায়ী হলেন আপনি। ও মুসলমান, উমরে ফারুকের জমানার ঘটনাও আছে, আমি সেদিকে যাচ্ছি না। বলতেছিলাম সন্তানের ভিতরে নীতি নৈতিকতার শিক্ষা যদি না থাকে, আপনি বার্ধক্যত অবস্থায় আপনি বাবা হন আর মা হন, আপনার সন্তান আপনাকে ঘরে জায়গা দিবে না। কি বলেন, বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর আপনার সন্তানের ইনকাম কম, কিন্তু মুসলমান দেখবেন কোনোদিন কোনো অটোওয়ালা ঠেলাওয়ালা ইমাম সাহেব তার বাবাকে কক্করো লাত্তি মাইরা ঘর থেকে বের করে দেয় না। ও মুসলমান, আমার বাবাই মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করে, আমার দাদু মারা গিয়েছে কয়েক বছর আগে, আমরা নিজ চোখে দেখেছি দাদুর এমন কোন চাহিদা নাই যেই চাহিদা দাদা আব্বায় পূরণ করে নাই। যেই সময় যেই কোনো জিনিস খাওয়ার জন্য বলেছে আব্বায় তাই এনে দিয়েছে, কারণটা কি? আব্বার পকেটে টাকা নাই আব্বায়, কারণটা কি? এগুলা এনে দেওয়ার দাঁড় করো, হাওলাত করো, কারণ আব্বার পকেটে টাকা নাই। ঠিক আছে, কারণ আব্বার ভিতরে তো কুরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, টাকা নাই আব্বার তো এই নিয়ত ছিল। বাবা মার যদি কেউ সেবা করে, বাবা মা যদি মালিকের দরবারে দুইখানা হাত তুলে ওই সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট দোয়া কবুল। বাংলাদেশের ভিতরে হাজারো ঘটনা আছে রে যুবক, সন্তানের কিছু নাই, বাবা মার সেবা করার কারণে বাবা মা চলে যাইবেন, দুই ভাইকে জায়গা জমি বণ্টন করে দিলেন, ছোট ভাইকে তেমন একটা জায়গা জমি দিতে পারেন নাই, ছোট সন্তান বাবার কাছে কানে কানে বলে আব্বা দুজন ভাইকে ভাগ করে দিলেন, আমাকে কি দিলেন? অনেক বাবা উত্তর করে, বাবা তোমাকে কিছু দেই নাই, তোমাকে আমাকে দিয়েছি, অর্থাৎ আমি তোমার জন্য। ও মুসলমান, বাবা মা এই কথা বলার পর ওই সন্তান ধৈর্য যদি ধরতে পারে, ও মুসলমান বাংলাদেশে এমন বহু ইতিহাস বহু প্রমাণ আছে, ধৈর্য ধরার কারণে বাবা মা মারা যাওয়ার পর 5 বছরের মাথায় ওই সন্তানকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা ধন আর সম্পদ দান করে দিয়েছেন। কারণ কার দোয়া? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন তিন শ্রেণীর মানুষের দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুরের দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, 100% কবুল। ও মুসলমান, মুসাফিরের দোয়া 100% কবুল। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতা মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। এই জন্য পিতা মাতার সেবার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাযর রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত, তোমরা শোনো, দুনিয়ার কোন সন্তান বাবা মা বার্ধক্য হয়ে যাওয়ার পর বাবা মার চেহারা দেখতে আগের মতো ডক লাগে না, বাবা মার চেহারার থেকে বাবা মার চোখ থেকে কেতুর দৈনিক পড়তে থাকে, বাবা মার গায়ের থেকে আগের মতো আতরের সেন্টের গ্রান বের হয় না, গামের গ্রান গামের গন্ধ বের হয়, বাবা মার নাক থেকে মুসলমান ময়লা পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন এমতো অবস্থার ভিতরে দুনিয়ার কোন সন্তান যদি তার বাবা আর মার চেহারার দিকে একটা বার নজর দেয় রে যুব, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমল নামা একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। ও মুসলমান, হাজি সাহেবদের অনেক দাম। হাজি সাহেবরা যখন হজ করতে যায় এলাকার সমস্ত মানুষ বলে হাজি সাহেব
আপনি হজে যান, পয়গম্বরের রওজা যখন জিয়ারত করবেন আমার জন্য একটু দোয়া করবেন। আসার পরে হাজার হাজার মানুষ সিরিয়াল দেয় মুসাফা করার জন্য, কারণ সে আজি সাহেব ও মুসলমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সে যে হজ করছে 5-6 লক্ষ টাকা খরচ করে, 2-2.5 মাস নিজের মাতৃভূমির মায়া ত্যাগ করে, নিজের পরিবার মা আর বাবা বাড়িতে পালাইয়া যায়, হজ করেছে 6 লক্ষ টাকা খরচ করে, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আসেনি। আজও পর্যন্ত কোন মুক্তি সাহেব বলছেনি আমার এই বছরের হজ কবুল হয়েছে। ও মুসলমান, কোন হজ কবুলের ক্ষেত্রে গ্যারান্টি নাই। পয়গম্বর বলেন, বাবা মা যদি ঘরে থাকে, কোন সন্তান যদি বাবা মার চেহারার দিকে একটা মায়ার নজর দেয়, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কিরাম বললেন, ক্বালু ওয়াইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররা। ও পয়গম্বর, যদি কোনো সন্তান তার পিতা মাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা কি 100 জনা কবুল হজের সওয়াব দান করবেন? পয়গম্বর বলেন, কলা নাম, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব কেন? দৈনিক যদি 1000 বারও তাকায়, দৈনিক যদি 1 লক্ষ বারও তাকায়, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় যতবার তাকাইবে প্রত্যেকবার তাকানের পরিবর্তে একটা করে সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। এই জন্য মুসলমান, পিতামাতার সেবা আমরা করব। ও মুসলমান, অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবা যদি এক কথা বলে তাহলে গার ত্রামি করে আসে নাই, মা যদি এক কথা বারবার বলে তাহলে মার সঙ্গে খারাপ আচরণ করে না নাই, অথচ ওই সন্তান জানে না এই বাবা তার জন্য কত কষ্ট করেছে, মা তার জন্য কত কষ্ট করেছে। রে যুবক, চৈত্র মায়া রৌদ্রের ভিতরে সূর্যের প্রখর তাপ, খেতে খামারের ভিতরে কাজ করে তোমাকে খাওয়াইছে, ঈদের সময় বাবা জামা না সিলাইয়া সন্তানকে জামা সিলাইয়া দিছে। রে যুবক, মাকে আব্বা প্রস্তাব দিলেন, ও স্ত্রী আমার, পরশু ঈদের দিন তোমার জন্য একটা শাড়ি কিনবো। মা আব্বাকে বললেন, স্বামী আমার, গত ঈদে পড়েছি, এই ঈদে পরব না, সন্তানের জন্য তুমি জামা সিলাইয়া দাও, কারণ সন্তানের ঈদের দিন নতুন জামা যদি না পায়, সন্তানের চেহারাটা মলিন থাকবে, কালো থাকবে, মুখটা কালো থাকবে, অন্ধকার থাকবে। কোনো বাবা এবং মা তার সন্তানের কালো চেহারা সহ্য করতে পারে না। মা বলতেছেন, স্বামী আমার, ঈদের দিন আমার সন্তান নতুন জামার জন্য কানবে, আর আমি মা নতুন শাড়ি পরব কখনোই হতে পারে না। রে স্বামী, তুমি আমার জন্য স্বামী শাড়ি আনা লাগবে না, আমার সন্তানের এই ঈদে কিনে দাও, বাঁচলে আমরা পড়তে পারবো, বলে কি বলে না? ও মুসলমান, এইভাবে বাবা অনেক কষ্ট করার পর একটা সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষ বানায়, আর ওই সন্তান বড় হওয়ার পর 3 কথার সাথী পাইয়া বউর কথা শুনে বাবা আর মাকে ডাস্টবিনে ফালাইতে দ্বিধাবোধ করে না। এই সন্তানের জন্য 2টা লানত, একটা হচ্ছে বাবা মার সঙ্গে যারা বেয়াদবি করে, দুনিয়াতে শাস্তি না পাইয়া আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন না, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার করবেন। ও মুসলমান, বলতেছিলাম বাবা সন্তানের জন্য কত কষ্ট। এরে যুবক, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় একটু দিলের কান লাগাইয়া কথাটা শুনেন, কোন বাবা মার কথা আজকে আমরা আপনারা অমান্য করেন? এরে যুবক, দুনিয়ার যত বড় হাজিকন, দুনিয়ার যত বড় মাওলানা সাহেব বলেন, দুনিয়ার যত বড় পীর সাহেব বলেন, মাওলানা বলেন, মৌলভী বলেন,
বক্তা বলেন, শ্রোতা বলেন, মসজিদের ইমাম বলেন, খতিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, ও মুসলমান সাধু সাদা বলেন, কালো বলেন, দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষটা দুনিয়া আসতে আসতে যায় মায়ের গর্ভের ভিতরে দশ মাস দশ দিন ছিল না, কি বলেন? সবাই তো মায়ের গর্ভের ভিতরে দশ মাস দশ দিন ছিল না? ও মুসলমান, আমেরিকার একজন বিজ্ঞানী বলে, সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে থাকে রে যুব, যেই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে যত বেশি লাথি মারে, ওই সন্তান দুনিয়াতে আসার পর মা ওই সন্তানকে তত বেশি ভালোবাসে। আমেরিকার বিজ্ঞানী বাংলাদেশের একজন মৌলবীরে বলে, হুজুর এমন কোন দুনিয়াতে মানুষ নাই যেই মানুষটা কম তার মায়ের গর্ভের ভিতরে মায়ের কলিজায় লাত্তি মারছে, সেও সাড়ে চার হাজারটা লাত্তি তার মায়ের কলিজায় মারছে। ওই আমেরিকার বিজ্ঞানী বলে, হুজুর সন্তানের বয়স যখন এক মাস একদিন হয়, মায়ের ফ্যাটের ভিতরে যেই থলির ভিতরে বাচ্চাটা থাকে, ওই থলিটা মাত্র দশ ইঞ্চি দশ ইঞ্চি লম্বা থাকে, এক মাস একদিনের দিনে দশ ইঞ্চি লম্বা থলিটা ভরে যায়, সাত মাস একদিন পর্যন্ত বাচ্চাটা ওই অবস্থায় থাকে, যার কারণে দুনিয়ার কোনো মা এই সাত মাসের ভিতরে তেমন কোনো কষ্ট অনুভব করে না। সাত মাস একদিনের পর থেকে মায়ের কলিজার ভিতরে যেই থলিটা আছে ওই থলিটার ভিতরে দশ ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না। এখন বাচ্চা বড় হবে কোন জায়গায়? ওই আমেরিকার বিজ্ঞানী বলে, হুজুর এই সাড়ে চার হাজার লাত্তির ভিতরে ঐতিহাসিক বড় বড় তিনটা লাত্তি সন্তান তার মায়ের কলিজায় মারে, তার ভিতরে সর্বপ্রথম লাত্তিটা সাত মাস একদিন যখন মায়ের বয়স ওই সন্তানের বয়স হয়, ওই সময় সন্তান মায়ের কলিজার ভিতরে লাত্তি মারে, মা অনেক কষ্ট সহ্য করতে পারে না, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না রে যুব। ও মুসলমান, অনেক সময় গর্ভবতী মহিলাদেরকে দেখবেন সকলে একসঙ্গে খানা খাওয়ার টেবিলে বসে, একসঙ্গে বসার পর হঠাৎ ওই মহিলাটা উঠে তারপরে চলে যায়, কারো সঙ্গে কোনো কথা বলে না। তার শ্বশুর বলতেছেন, বৌমা তুমি কেন খানার টেবিল থেকে উঠে চলে গেলা, তুমি যদি না খাও তাহলে তো বাচ্চার রিস্ক, বাচ্চার জন্য ক্ষতি হয়ে যাবে, বলে কি বলে না? এইভাবে শ্বশুর তাকে গালিগালাজ করে, ও বৌমা একটু মন চাইবে না, তারপরেও জোরে খাও, জোর করে খাও। তার শাশুড়ি বলে, বৌমা তুমি দুপুরেও খাও না, রাত্রেও খাও না, বাচ্চার কি হবে? বাচ্চাকে বাঁচাইতে হলে তো তোমাকে বাঁচাইতে হবে, তোমার সুস্থ থাকা লাগবে। তারপরও দেখবেন ওই মহিলা কিচ্ছু বলে না, কারোর সঙ্গে কোনো কথা না বলে হাতটা ধুইয়া তারপরে কোনো মতে হাটিয়াটি পা করে বাসায়, হাটিয়াটি পা করে রুমের ভিতরে চলে যায়। মানুষের যখন বেশি পীড়াপিড়ি থাকে, জানতে চাওয়ার ইচ্ছা থাকে, তখন ওই মহিলা বলে, ও আম্মা আমার আজকে ভালো লাগে না, খাবারের চাহিদা নাই, এই জন্য আমি খাচ্ছি না। এতটুকুন কথা বলে মহিলা রুমের ভিতরে যাইয়া দরজাটা নক করে দেয়, কুরবালিশটা নিয়া একবার এদিকে গলা কাটা মুরগির মতো ছটপট করে, আবার এদিকে গলা কাটা মুরগির মতো ছটপট করে, কারণ ঐতিহাসিক চারটা লাত্তির ভিতরে এই একটা লাত্তি সাত মাস একদিনের দিন দেয়। ও মুসলমান, নয় মাসের সময় যখন হয় আবার আরেকটা সন্তান লাত্তি মারে রে যুব, কোন মার মনে কষ্ট দেও, ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি কি একটু চিন্তা করে দেখেছো? জীবনে যদি এই বিষয়গুলা ভাবতি, জীবনে মা বাবার মনে কষ্ট দিতি না।
তোর বন্ধুর মনে যদি কেউ কষ্ট দেয় তোর অন্তরে লাগে রে যুব, অথচ তোর গর্ভধারিণী মার অন্তরে দৈনিক তুই কষ্ট দেস, তোর মার কলিজাটা খান খান হয়ে যায়। ও মুসলমান সময়।